धन्यवाद আপনারা বড় চমৎকার পরিবেশটা বজায় রেখেছে তাই আগে আমার কাছে কথা ছিল সেখান থেকে একটা কথা একটুখানি খোসা দিছিলাম আবার ওখানে কুষ্ঠ লাগাইছে হ্যাঁ কয় স্বামী থাকতে আরেক জায়গায় বিয়ে বসে এটা দুশনীয় স্বামী মরে গেলে কি করব আবার বিয়ে বসবা তোমার গায়ে যদি যৌবন থাকে তাহলে তুমি বিয়ে বসবা আর যদি তোমার ভিতরে এরকম শ্বশুরই না থাকে বিয়ে বসার দরকার নাই বিয়ে বসে এমন মহিলাও আছে আবার বিয়ে বসে না এমন মহিলাও আছে আছে তোমার কাছে যেটা মনে হয় তুমি সেটাই করবা তাতে কোনো দোষনীয় নাই বিয়ে বসলেও দোষ নাই বিয়ে না বসলেও কোনো দোষ নাই নাই মুরিদ অর্থ হইল মরা মরার স্বভাব নিজের মধ্যে ধারণ করা আল্লাহ বলছে মুসলমান না হইয়া কবর আসিও না আর সেটা হলো মুরিদ হওয়া অর্থাৎ আত্মসমর্পণ করা একবার তো আত্মসমর্পণ করেছি আর না করলেও কিছু আসে যায় না না তারপরেও যেই কথাটা বললাম সেটা করা যাইতে পারে কারো মনে হয় যে আমি আমার মুরিদ হইলাম ঠিকই গুরুর সেবা ভজন করতে পারলাম না না আমার অনেক কিছু জানা বুঝার ছিল সেটাও জানলাম বুঝলাম না তাহলে এখন আমার কি করা উচিত তাহলে আমাকে জানতে হবে ওই যে ভিতরে খায়েশ আছে এই জন্য খায়েশ যার আছে খায়েশ তো পূরণ করতে হবে তাই সে অন্যত্র যাইতে পারে কোনো দোষ কোনো বাধা নাই তবে আমার একটা গান এখানে হয়ে যাক তারপরে তার বাকি কথাগুলো বলার চেষ্টা করি ও যার অন্তরে নাই বিশ্বাস ভক্তি করে যার অন্তরে নাই বিশ্বাস ভক্তি শুধু হাত ধরিয়া তওবা করে মুরিদ কই না তারে আরে আমি মুরিদ কই না তারে আরে বিয়ে করার আগে মুরিদ ওরে ভক্ত পীর মান বা আদবের সহিত করতে চাইলে কিছু খরি থাকবা ধৈর্য ধরে তুমি থাকবা ধৈর্য ধরে ওরে বাবা বিয়ে করার আগে মুরিদ পীর মান ও আদবের সহিত করতে চাইলে কিছু খরি থাকবা ধৈর্য ধরে আরে পীরের ইচ্ছায় বিয়া যেদিন করাইব তোমারে ওরে ভক্ত করাইব তোমারে আরে তারে আগে দিয়া পীরের হাতে আগে দিয়া পীরের হাতে পরে নিও পাশর ঘরে মুরিদ কই না তারে আমি মুরিদ কই না তারে এটা হলো আমাদের পালা গান আগেরটা কি পালা গান হইছে এখন কি হইতেছে আলহামদুলিল্লাহ কি আমরা এমন একটা কাজ করি যেটা কোনো স্বাধীনতা নেই যাহবর হয়ে গেছে আল্লাহ যে আমাকে একটা পরিবেশ দিছে সেই জন্য সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অন্তত গান গাইতে আসছি গাওয়ার একটা সুযোগ তো পাইছি পরিবেশ পাইছি এই জন্য আলহামদুলিল্লাহ যার অন্তরে নাই বিশ্বাস ভক্তি শুধুই হাত ধরিয়া তওবা করে তাই বলছে যার অন্তরে নাই বিশ্বাস ভক্তি শুধুই হাত ধরিয়া তওবা করে আমি মুরিদ কই না তারে তারে মুরিদ হবে কখন বিয়ে করার আগে মুরিদ পীর মানবা আদবের সহিত করতে চাইলে কিছু খরিদ থাকবা ধৈর্য ধরে তোমার পীরের ইচ্ছায় বিয়া যেদিন করাইব তোমারে তার আগে দিয়া পীরের হাতে পরে নিও এর আগে নিও না আসতে বাবা পীরের হাতে হাত পীরের হাতে দিবেন কেন পীরের হাতে দেওয়া মানে হইল জারে না কি আপনি সহধর্মিনী বানাইলেন আপনি যদি ধার্মিক হন ধর্মকর্ম করেন তাহলে আপনিও মুরিদ দিছেন তারেও মুরিদ করান হাত দিছেন কোথায় মাইজ ভান্ডার ভাই হাত দিছেন কোথায় বৈরবর হাত দিছেন কোথায় সুরেশ্বর মানে মুড়ি দিছেন কোথায় হাত দেওয়া মানে হইলো এই তার আগে দিয়ে পীরের হাতে অর্থাৎ বেমুড়িদার
কাছে তুমি বাসর যাপন কইরো না তুমি পাক হইছো তোমার স্ত্রী এখনো মরিধ নাই তাই সে নাপাক রইছে নাপাকের ছোঁয়ায় তোমার পাক দেহটাও এক সময় নাপাক হয়ে যাবে তো কইতে পারেন অনেক মানুষ তো বুড়ো হয়ে মরিধ তাদের উপায় কি বাবা কথা বলে না এই কোনো কথা বলবা না এইবার মুরিদ হওয়ার আগে বিয়া তোমরা করছো যারা না বুঝিয়া স্বামী স্ত্রী দুই মিলিয়া যাইও পীরের ধারে পাগল একা কবু কেউ যাইও না মুর্শিদের দরবারে কবু কেউ চাইও না মুর্শিদের দরবারে হাতের পানি খাইলে হারাম বলে পীরে মুরিদ কই না তারে আমি মুরিদ কই না তারে পানি খাওয়া দুরস্ত না শোনেন নাই বেমুরিদের সাথে সহবাস সহ মানে একাত্র বাস মানে অবস্থান করা একাত্র অবস্থান করা এটাও উচিত না উচিত না এই জন্য বলছে বিয়ে করার আগে মুরিদ বিয়ে মুরিদ হওয়ার আগে বিয়া করছো যারা না বুঝিয়া স্বামী স্ত্রী দুই মিলিয়াই যায় ও পীরের ধারে একা কবু কে যে না মুর্শিদের দরবারে বেমুরিদের হাতের পানি খাইলে আরাম বলে পীরে কইতে পারেন স্বামী তো স্ত্রী লোকের পীর আচ্ছা স্বামী খেলাফত পাইছে কবে হ্যাঁ যে খেলাফত পায় না সে কখনো পীর না হইতে পারে না আমি নামাজ পড়লে যদি আমার স্ত্রীর পড়তে হয় আমি পায়খানা করলে আমার স্ত্রীর পাছা শোয়াইলে ধোয়াইলে আমার পাছা পরিষ্কার হইব না আমি খাইলে আমার স্ত্রীর পেট ভরব না সব কিছু দুইজনের সমানে করুন লাগবো খালি মুড়ি দর বেলায় যারা কয় যে মেয়ে লোকের মুড়ি দর দরকার নাই আরে আমি তো তোর পি তুই আর মুড়ি দিবি কে আরে বাবা যারা কয় তারা হলো কৃপণ মনের দিক থেকে তারা হলো কৃপণ আল্লাহ তাআলা কৃপণ কে পছন্দ করে না না হে পীরের দরবারে ঠিকই যাইবো অন্য জনদের দেখবো গুরু বনিকেও দেখবো আপত্তি নাই নিজের দাজানি কেউ না দেহে তালা মেরা থিব করে এই বাটপারিটা জাগো মনের ভিতর আছে এরাই কয় যে তোর পীর তো আমি তোর মুড়ি দিল লোক কেন এটা একটা বাটপারি কারণ শোনো সেই মুড়িদের খবর সূরা মুনতাহিনার ভিতর আয়াত তাহার 12 নম্বর দেখো কোরআন করে আরে দেখো কোরআন করে শোনো সেই মুরিদের খবর সূরা মুনতাহিনার ভিতর আয়াত তাহার 12 নম্বর দেখো কোরআন পড়ে বাবা দেখো কোরআন পড়ে আরে যেমন নারীদেরকেও মুরিদ করছে আমার নবী পয়গম্বরে নারীদেরকেও মুরিদ করছে নবী পয়গম্বরে সুশীল কয়না মানলে কাফের সুশীল কয়না মানলে কাফের হবি কুরআন অনুসারে মুরিদ কইনা তারে আমি মুরিদ কইনা তারে Yeah.
সেরকম তাহেনার বারো নং আয়াত নারীদের মুরিদের বায়াত, এটা প্রকাশ্য কোরআনের ঘোষণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলো, দলে দলে লোকেরা নবীর কাছে বায়াত হইতে আসলো, কেউ বা প্রাণ ভয়ে পালাইয়া গেল। হিন্দা নামে একজন রমণী, একজন নারী, তার নেতৃত্বে 497 জন মহিলা নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক পাপ করছি, অনেক ভুল করছি, অন্যায় করছি, আপনি যে আল্লাহর নবী এতদিনই বিশ্বাস করলাম, আমরা কোনো খারাপ কাজ করুন না, চুরি করুন না, জিনা করুন না, মিথ্যা কমু না, চুগুলখুরি করুন না, আপনি আমাদেরকে মুরিদ করেন। নবী ইতস্ততা বোধ করতেছিল যে এদেরকে মুরিদ করা উচিত হবে কিনা। আমার আল্লাহ তাআলা সাথে সাথে জিব্রাইলের মাধ্যমে সূরা মুমতাহিনার 12 নং আয়াত নাজিল করে নবীকে ধমকের সুরে বলল, হে রাসূল, হে আমার নবী, যারা আপনার কাছে মুরিদ হইতে চায়, ভালো হইতে চায়, আর জীবনে খারাপ কাজ করবে না, আপনাকে নবী হিসেবে মানবে, আমাকে আল্লাহ হিসেবে মানবে, তারপর আপনি তাদেরকে মুরিদ করবেন না, এক্ষুনি তাদেরকে মুরিদ করে নেন। এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেদিন 497 জন মহিলাকে একসাথে বায়াত করেছিল। তাহলে নারীদের মুরিদ, আর যুক্তির কথা তো আমি বললাম, আমি খাইলে আমার বউর পেট ভরে না, হের কাউন লাগে, আমি নামাজ পড়লে হের নামাজ মাফ না, আমি রোজা রাখলে হের নামাজ হের রোজা মাফ না, নাকি? তাহলে যার যার আখেরাত তার তার পরিষ্কার করতে হবে। পুরুষ এবং নারী উভয়কে মুরিদ হওয়ার দলিল এখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে দিয়ে দিয়েছে। তারপরেও যারা হবে না তাকে জন্য আল্লাহ তাআলা বলছে, ফালান্তা যে আল্লাহ লিয়াম মুর্শিদা, যার অন্তরে মোহর মারা হয়ে গেছে সে জীবনেও অলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাইবো না। তাহলে একদল হইলো মোহর মারা অন্তরে, আর একদল হইলো মোহর মারে নাই, তারা রহমত প্রাপ্ত, তারাই কেবল পীর মুর্শিদের কাছে যায়, আর যাদের অন্তরে মোহর মেরে দিছে তারা পীর মুর্শিদের কাছে যাইতে পারে না। তাদের কথা শেখ সাদি রহমতুল্লাহ বলল, মাল্লা শাইকাহু ফাশাইকাহু শয়তান, যার যার পীর নাই তার শির নাই, বেমুরিদ আর পীর হইল শয়তান। যে পীর গড়ে না, এর একখান পীর আছে তার পীরের নাম হইল শয়তান। এখন যদি শয়তান মুক্ত হইতে চায় তাহলে একটা মানুষ গুরুর কাছে যাইতে হবে। জালালউদ্দিন খাতার গানের মধ্যে বলল, শুধু হাত পা উলিয়া জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে পারে। তাহলে মানুষ জন্ম লয় না, মানুষ হইতে হয়। এই শুরু বাজাও, মানুষ হইতে হয়। কি করে মানুষ হবেন? উকিল মুন্সি তার গানের মধ্যে বলল, তোর পাপে ভরা অঙ্গ করগা গুরুর সঙ্গ, ভিতর এবং বাহির তখন হবে পরিষ্কার, মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার। সাধক লালন সাইজি তিনি তার গানের মধ্যে বলল, মানুষ ভজিলেই সোনার, মানুষ হবে মানুষ হবে, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলেই সোনার, মানুষ হবি মানুষ হবি, একটা মানুষের কাছে গেলেই তুমি মানুষ হইবা, মানুষের গোলামি না করলে কখনো মানুষ হওয়া যাবে না। সাধক রজ্জবালি দেওয়ান তার গানের মধ্যে বলেছে, অচিনাকে চিনতে চাইলে চলো যায় একজন চিনা লোকের শনে, আল্লাহর আশে কান বসলি আল্লাহর ধ্যানে, যাবি যদি মাসুক রূপ দর্শনে, বসলি আল্লাহর ধ্যানে, পাক্কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই, আপনার জমানে আল্লাহ কয় আমার নবীকে যে ভালোবাসে সে আমি আল্লাহকেই ভালোবাসে, কারণ ছায়া কায়া দুই বস্তু, নবীরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। নবী কি কয়? নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় একজন মুসলিম হনে। নবী কয় আমার নামে নায়েবে রসুলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, আমি তার সুপারিশ দার হব হাসরো মিজানে মিজানে আল উলামা ওয়ারেসাতুল আম্বিয়া। তাহলে নবী কইল, আমার যারা ওয়ারিশ হক্কানি আলেম, যারা হক পথের দিশারি ওলি আল্লাহ পীর মাশায়েখ, তাদেরকে ভালোবাসলে আমি রসুলকে ভালোবাসা হয়ে যাবে হয়ে যায়। শেষে বলল, কামেল পীরের কাছে হইলে তালকিন মানে মুরিদ, তোর রসুলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপেই আসিবে সামনে, তাই পীরের রূপ নয়নে রাইখো, হৃদ কমলে ছবি আইকো, কইরো ধিয়ান বসিয়া নির্জন আল্লাহর উলি আসে কান, আমার দয়াল মুর্শিদ কাদির চান তারে করো ধিয়ান সজল নয়নে।
তারে হৃদয়ে রাখিলে সিন ওরে ভক্ত মিলিবে নিদানের দিন এই কথা কইর কিন কয় সাধক রজ্জ শেষদার কথাটা রয়ে গেছে না বাবা যে আমি আপনাকে সেজদা করতে পারবো কি না অবশ্যই পারবে ভক্ত অবশ্যই গুরুকে সেজদা করবে সাধক রজ্জবালী দেওয়ানের গানের মধ্যে যে জায়গাটা নেওয়া হয়েছে লালন সাইজি বলছে যে মসজিদ সেই তো রসুল ইহাতে নয় কবুল খোদাও সে হয় এমন কথা লালন কয় না কোরআনে কয় পারে কে যাবি নবীর নৌকাতে নৌকাতে আয় কাজেই আল্লাহকেই তো সেজদা করার কথা তারপরেও শরীয়ত মতে একটা ব্যাখ্যা আছে কি সেজদা হলো দুই ভাগে বিভক্ত একটা হলো ইবাদতের সেজদা আর একটা হলো সম্মানের সেজদা সম্মানের সেজদা মানুষে মানুষকে করবে আর ইবাদতের সেজদা বান্দা হইয়া আল্লাহকে করবে ইবাদতের সেজদা মানুষকে করা যাবে না আর সম্মানের সেজদা আল্লাহকে করা যাবে না অল্প কথায় জবাব শেষ এটার নাম সেজদায়ে তাজিমি মানুষে মানুষের যে সেজদা করে এই তাজিমি সেজদা কোরআনের মধ্যে সূরা ইউসুফের 100 নং আয়াত পড়ে দেখেন ইউসুফ নবীর পায়ে সেজদা করছে তার মা বাবা এবং বড় 10 ভাই এবং ইউসুফ নবীও তার মা বাবাকে আসনে বসাইয়া সেও তার মা বাবার পায়ে সেজদা করেছে তাফসিরে কাবিরে বলেছে এই তাজিমি সেজদা করা যাবে পাঁচ জায়গায় কারা কারা কোন জায়গায় সন্তান করবে মা বাবার পায় স্ত্রী করবে স্বামীর পায় যিনি ছাত্র তিনি করবে শিক্ষকের পায় যিনি ভক্ত বা শিষ্য তিনি করবে তার গুরুর পায় দেশে যদি ন্যায় পরায়ণ রাজা বাদশা থাকে প্রজারা করবে রাজার বাবা নিচে জায়গায় পানি বাঁধে অর্থাৎ আল্লাহর রহমত আসে একটা মোমে আগুন জ্বালানো আর একটা মোম পাশাপাশি আগুন দেন নাই পাশাপাশি রাখবে না আগুন কি ধরবে আগুন ধরাইতে গেলে কি করতে হবে যেটা খালি মোম যেটা আগুন ধরে নাই ওই আগুনওয়ালা মোমের কাছে মোমটা আইনে এই যেটা মনে করেন আগুন ধরিনের মোম এখন এইটা খালি মোম এইটা আইনে আস্তে আস্তে মাথাটা ঝুঁকাইয়া 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 ওই আগুনের সাথে স্পর্শ করলে এই খালি মোমটার মধ্যেও আগুন ধরে যাবে নাকি বাবা তাই তোমার তোমার পরামর্শে সে পরিপূর্ণ রহমত প্রাপ্ত সে রহমতের গোলা অতএব তার কাছ থেকে রহমত আনতে গেলে পাইতে গেলে তুমিও প্রস্ফুটিত হইতে গেলে তুমি আরো ঝুঁকাও মাথাটাকে ঝুঁকাইতে ঝুঁকাইতে তার কদমে পড়ে যাও তাহলে সেখান থেকে তুমিও ফায়েজ প্রাপ্ত হতে পারবে নসিব পাবে তবা জান আমি বলার জন্য চেষ্টা করলাম এইবার আর একটা গান শুনছি স্বামী মরে পাঠাই আছে যেই দেশে ইংরেজের কল একটা কলসির নয়টা ছিদ্র কেমন জানি জল আরে বাবারে বাবা ছিদ্রের কোনো অভাবই নাই কলস হইলাম নিজে অর্থাৎ মানব দেহ প্রত্যেকটা পশমের গুড়ায় ছিদ্র না বাবা এটা কোনো গুই না পাইছে শেষ করা যাবে না কিন্তু নয়টা ছিদ্র হলো বড় বড় এটা বুগলা খালি ছিদ্র বগলা বগলা এই মুখে একটা সামনে একটা পিছে একটা এটা বড় বড় বুকলা খালি ছোট ছোট সিদ্রি বইরে পাড়ি আনতে গেলে অবশ্যই গুরুকর্ম করতে হবে বাবা আমি যে গানটা করলাম মাঝখানে উকিল মুন্সি উকিল মুন্সির গানের মধ্যে বলল তোর পাপে ভরাঙ্গ করগা গুরুর সঙ্গ ভিতর বাহির তখন হবে পরিষ্কার মানুষ হওয়া কি এত সহজ ব্যাপার লইলে গুরুর মন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা এই দেহে আবর্জনা রবে না রে আর
যেমন কিনুকে কনক পিটাই আগুনে লয় পুরাইয়া কি সুন্দর করিয়া দেখো বানায় অলঙ্কার যেমন দুগ্ধে মাখন থাকে কেউ না তা দেখে মন্থনের পাকে পাকে ভাসে মন্থনের কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে বিফলে যাবে বজান জনম ষটচক্র পঞ্চবান জ্ঞান সুতে দেবান প্রণয় সুতে টেনে আন গুরুর হইয়া তাবেদার মায়া নদীর জলে ভক্ত তুমি ডুব দিও কৌশলে এই কাপড় ভিজে না যেন থাইকো কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এই সব ছাড়তে পারো যদি ভক্তরে আমার বিরহী উকিলে কয় থাকিতে সময় করো হে সঞ্চয় দিন যায় তোমার লালন সাইজি তার গানের মধ্যে বলল কি বলল কোথা সে অটল রূপে বারাম দেয় রসে রসিক না হলে ভাবের ভাবুক না হলে কে গো জানতে পায় কে গো বুঝতে পায় রসে রসিক না হলে ভাবের ভাবুক না হলে মন চোরা সেই নাগর তলে আসে তলে চোরা সেই নাগর তলে আসে তলে আর উপর উপর খুঁজে বেড়ায় উপর উপর খুঁজে বেড়ায় জীব সদায় রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে কে গো জানতে পায় কে গো বুঝতে পায় রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে কে গো জানতে পায় কে গো বুঝতে পরে সজ্জা করে পাতালপুরে শয়ন যা পরে সজ্জা করে পাতালপুরে শয়ন যা পরে সজ্জা করে পাতালপুরে শয়ন যা আরে অমনি এসে পরে ফাঁকের পরে ফাঁকের মাঝখানায় রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে কে গো জানতে পায় কে গো বুঝতে পায় রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে তলে ধরে তলে খুঁজে তলে যে জন হাতে তলে ধরে তলে খুঁজে তলে যে জন হাতে লালন বলে চঞ্চল মনে লালন বলে চঞ্চল মনের সাধ্য নয় রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে কে গো জানতে পায় কে গো বুঝতে পায় রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে সেই অট
অটল রূপে কথা সেই অটল রূপে বারাম দেয় রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে কে গো জানতে পায় কে গো বুঝতে পায় রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে কে গো জানতে পায় কে গো বুঝতে পায় রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে।